নমস্কার, সুপ্রভাত। মই আচলতে অপূর্ব জনাকে লৈ আহিছো 29 ছেপ্টেম্বৰ দেওবাৰৰ ৰাশিফল। বন্ধুসকল, ৰাশিফলৰ মূল ভিডিঅ'লৈ যোৱাৰ আগত পঞ্চাঙৰ ওপৰত আজিৰ দিনটোৰ কিছু তথ্য আপোনালোকক জনাব বিচাৰিছো। আজি হ'ল 29 ছেপ্টেম্বৰ 2024 দেওবাৰ, অসমীয়া লেখেৰে 1431 খ্ৰীষ্টাব্দৰ 12 আহিন। আজি খুজিলৈ পুৱা 5:18 আৰু সূৰ্যাস্ত সন্ধিয়া 5:10:44। আজি তিথি হল কৃষ্ণা দ্বাদশী তিথি, নক্ষত্র অষ্টেখ নক্ষত্র, যোগ খাদ্য আর করণ হল কলহ করণ। আর আজি যদি কোনো শিশুৰ জন্ম হয় তেওঁ রাশি হব কর্কট রাশি, বিপ্রবর্ণ দেবারী গণ হব। আর দশা অনুসারে অষ্টোত্তরী দশা হব চন্দ্র, আর বিংশোত্তরী দশা হব বুধ। আনহাতে কোনো কন্যা যদি আদ্য ঋতু হয় তাই হব সাতদিনীয়া কান্তা যোগ। পদকল ৰাশিফলৰ মূল অংশ অর্থাৎ পরবর্তী অংশলৈ যোৱাৰ আগত আপোনালোকক অনুরোধ কৰিব বিচাৰিছো, যদি আমাৰ এই ভিডিও ফেসবুকত চাই আছে তেনেহলে পেজটো ফলো কৰিব, আর ইউটিউবতে চাইছে তেনেহলে চেনেলটো সাবস্ক্রাইব কৰি কাষত থকা বেল আইকনটো প্রেস কৰিব, যাতে অনাগত দিনত আমাৰ এষ্ট্ৰলজি ভিডিও সমূহ আপুনি সহজে পায়। আর বিভিন্ন ধরনের শেয়ার কৰিব আর লাইক কৰিব এই ভিডিও যদি ভাল হয়, আর এনে কৰিলে আমাৰ মনোবল বাঢ়ে। আর এতিয়া আহিছো ৰাশিফলৰ মূল অংশলৈ। বন্ধুসকল, 12টা রাশি আছে, 12টা রাশির কোনকিটা রাশি আজি দিনটির কারণে শুভ, কোনকিটা অশুভ সকলো জানাম, গতি ভিডিও আপনি শেষলৈকে চাব। প্রথমে আছো মেঘ রাশির লৈ। যদি আপনার মেঘ রাশি হয় তেনেহলে আজি দিনটো বৰ এটা পজিটিভ না থাকে। আজি বিশেষকৈ স্বাস্থ্যৰ ক্ষেত্রে আপনার সমস্যা পেলাব। আপনি কোনো যাত্রা করলে সাবধান হব, গাড়ি মটর যাত্রাত আপনার বৰ এটা পজিটিভ দেখা নাপালো। আপনি টাকা পয়সা লেনদেন করতে সাবধান হব লাগিব, বহু ক্ষেত্রে পয়সা ঘুরাই পয়ার যোগে না থাকে, গতি পয়সা দিতে আপনি সাবধান হব। আপনি পিতৃ মাতৃ স্বাস্থ্যর খেয়াল রাখব, আজি বড়টা ঠিক দেখা নাপালো। যদি আপনার বিষ রাখি অর্থাৎ এটি আইছো বিষ রাখিল, যদি আপনার বিষ রাখি হয় তেনহলে অন্তর্কন্দলে দেখা দিব ঘর, অর্থাৎ দাম্পত্য সুখ আপনার প্রভাব কমিব, সামাজিকভাবে আপনার সমস্যা বাড়িব, স্বাস্থ্য ক্ষেত্রে পজিটিভ দেখা নাপালো, ব্যবসায়িকভাবে আপনার সদায় আপনার কষ্ট হওয়ার দর আজিও কষ্ট হব পারে। আজি আপনি জ্যেষ্ঠজনের পরামর্শ লৈ আগবাড়িলে ভাল হব, আজি নতুন কাম আপনি আরম্ভ নকৰিব। এতিয়া আহিছো মিথুন রাশিলৈ। যদি আপনার মিথুন রাশি তাহলে আজি দিনটো শুভ হব, স্বাস্থ্যের ক্ষেত্রে আজি আপনার কারণে ভাল দিন, আপনার আত্মবিশ্বাসে আজি যিকোনো কামত প্রগতি অনাত সহায় করব, ব্যবসায় উন্নতি, বুদ্ধির বিকাশ হব, আজি ছাত্রছাত্রীসকলের কারণে যথেষ্ট ভাল দিন। এটা আছো কর্কট রাশিলৈ। যদি আপনার কর্কট রাশি হয় তাহলে আপনি দুই কুল রক্ষা করে কাম করব লাগিব, আজি আপনার ক্ষেত্রে স্বাস্থ্য, ব্যবসায়, আর্থিক সকল ক্ষেত্রতে আপনার বড় একটা পজিটিভ দেখা নাপালো, গতি আপনি কাম করতে বা কথা দিতে আপনি অল্প সাবধান হব লাগিব। আজি আপনার নিজের কর্মদক্ষতার প্রতিপন্ন করবলে আপনি নাপাব, গতি অল্প কষ্ট হব। যদি আপনার সিংহ রাশি হয় তো তেনেহলে আজি দিনটো আপনার কারণে পজিটিভ, আজি যি কাম করে তার ভাল রেজাল্ট পাব, ছাত্রছাত্রীসকলের কারণে ভাল দিন, আজি ব্যবসায়িকভাবে আপনার সফল হব, আজি আপনার মান সন্মান পয়ার যোগ, অত্যাধিক আত্মবিশ্বাস কিন্তু আজি আপনার সমস্যাটা পেলাব, যাত্রা পথ শুভ হব, আজি আপনার কারণে ভাল দিন। এটি আছে কন্যা রাশিলৈ। যদি আপনার কন্যা রাশি হয় তেনহলে আজি মান সন্মান পাব, আজি জীবনের আটাইতকৈ উত্তম দিনের ভিতর একটা দিন, আজি আপনার যি কথা বা কাম করে সেয়া তার সফল রেজাল্ট পাওয়া যাব, আজি শুভ অনুষ্ঠান আপনার ঘর যদি কিনা অনুষ্ঠান আছে সেয়া সফলতে সমাপন হব, আজি কামত আপনার মন বহিব, অর্থাৎ যি কাম করে তাক আপনি নিজস্বতায় অর্থাৎ শ্রেষ্ঠতা উজাই দিয়ক, আপনার লাভ হব, আজি শরীরের রোগও আপনার কমিব, অর্থাৎ স্বাস্থ্য আপনার ভাল হব। এটি আছো তুলা রাশিলৈ। যদি আপনার তুলা রাশি হয় তেনহলে আজি দিনটো আপনার মান সম্মান প্রাপ্তির যুগ, আজি দিনটো আপনি যি কাম করে তার ভাল রেজাল্ট পাওয়ার যুগ, আজি আপনার কাষত যথেষ্ট মানুষের সমাগম হব, অর্থাৎ আপনার রাজহুয়া ব্যস্ততা বাড়ি, আপনার ঘর শান্তি বৃদ্ধি হব, স্বাস্থ্য ক্ষেত্রে উন্নত হব, পিতৃ মাতৃ আজি ভাল হব, অর্থাৎ তেওঁলোকৰ স্বাস্থ্য ভালে থাকিব। এটি আছো বৃশ্চিক রাশিলৈ। যদি আপনার বৃশ্চিক রাশি হয় তেনহলে আজি দিনটো আপনার কারণে পজিটিভ,
আজি আপনার ভাল হব, অর্থাৎ আপনার বিবাহের ক্ষেত্রে যদি আপনার বয়স হয়েছে তেনহলে বিবাহ ক্ষেত্রে আপনার লাভ হব, অর্থাৎ আপনার নতুন খবর আহিব পারে। যে কোনো উৎসব পার্বণত আজি আপনার কারণে ভাল দিন, যাত্রা পথ আপনার কারণে সুগম হব, অর্থাৎ ভাল হব। আর নতুন কর্মস্থান যদি যদি আপনি সংযোগ হয়েছে সেই কর্মস্থানত আজি আপনার ভাল হব। আর সরকারভাবে যে কাম করেছে সেই কামত আপনার পদোন্নতি যোগ থাকে, ব্যবসায় বাণিজ্য করা করার কারণে আজি দিনটি উপযুক্ত দিন, আজি আপনার কারণে পজিটিভ। যদি আপনার ধনুরাশি হয়, অর্থাৎ ধনুরাশির ব্যক্তিসকলের ক্ষেত্রে আজি তেওঁলোকে কিনা বেচা করতে সাবধান হব, যে কোনো বস্তু কিনা বেচা করতে সমস্যাত যাতে নপরে। আপনার মানসিক অন্তদন্ত আপনি ভোগার যোগ থাকে, আপনার যে কোনো ক্ষেত্রে সংযমী হওয়ার দরকার, যে কোনো কামত আপনি পাল মারবলে নাচাব, আজি ধীরে সুস্থে কাম করবলে যত্ন করো, অন্যথা আপনার লোকসান বেশি হব। আজি পিতৃ মাতৃ স্বাস্থ্য উন্নত হব, আপনার সন্তানের উপর আজি ভাল রেজাল্ট পাব। যদি মকর রাশি, অর্থাৎ আমি এটা মকর রাশি লই আহিছো, আপনার মকর রাশি যদি হয় তেনহলে আজি দিনটো আপনার কারণে ভাল খবর আহার যোগ থাকে, আজি আপনার যে কোনো কাম ভাল হব, অর্থাৎ রেজাল্ট ওরিয়েন্টেড হব। আজি আপনি যে পরিশ্রম করেছে সেই পরিশ্রমের মূল্য পাব। আজি আপনার ঘর শান্তি বিরাজ করব, প্রেমিক প্রেমিকা সকলের কারণে আজি দিনটো ভাল হয়। কোর্ট কাছাড়ি জড়িত সকলের ক্ষেত্রেও আজি দিনটো শুভ দিন, আজি পজিটিভ দিন। যদি আপনার কুম্ভ রাশি, অর্থাৎ কুম্ভ রাশি জাতক জাতিকা সকলের আজি পরিয়ালের ফলের ভাল খবর আহিব, স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতির দিন আছে, আজি পজিটিভ দিন তেওঁলোকের ক্ষেত্রে। আজি যে কোনো মহৎ কার্য সম্পাদন হব তেওঁলোকের ঘর, আজি ভাল দিন। এতিয়া আহিছো আমি মীন রাশি লৈ। যদি আপনার মীন রাশি হয় আজি দিনটো আপনার ক্ষেত্রে এলাহ ত্যাগ করব লাগিব, আজি আপনার আর্থিকভাবে লোকসান হব, আজি পয়সা খরচ করতে বা ইনভেস্ট করতে আপনি সাবধান হব লাগিব। আজি আপনার বড় একটা পজিটিভ আশা নিদিয়ে আপনার, গতিকে আপনি কাম করতে সাবধান হব, জ্যেষ্ঠজনের পরামর্শ ল।